মদিনারে গোলামি আমাই দে, মদিনারে গোলামি আমাই দে ও মুর্শিদে মোরে, মদিনারে গোলামি আমাই দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, সেই ইমান নসিব করে দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরে মদিনারে গোলামি আমাই দে, মদিনারে গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমাই দে। পুরো মজমা মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনা চাঁদি কিছু চাই না চরণ ধুলি এই কামনা, কিছু চাই না চরণ ধুলি এই কামনা, আরে সোনা চাঁদি কিছু চাই না চরণ ধুলি এই কামনা, মাওলা আলীর সাথে কাহায়া মাই দে গোলামি আমাই দে, মদিনারে গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমাই দে। বলা যাবে না জোরসে, ভাই বন্ধু সবই ছাড়ি যেতে গবে আপনে বাড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বন্ধু সবই ছাড়ি যেতে গবে আপনে বাড়ি, আরে ভাই বন্ধু সবই ছাড়ি যেতে গবে আপনে বাড়ি, সওয়াল জবাব সহজ করে দে মদিনারে গোলামি আমাই দে, মদিনারে গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনারে গোলামি আমাই দে। পরিবেশ খুব সুন্দর মাশাআল্লাহ, কোনো মানুষের সারা শব্দ নেই, কোনো মানুষ ওঠা বসা করে না, মাহফিল পুরো পরিপূর্ণ হয়ে গেছে, মাহফিল পুরো পরিপূর্ণ হয়ে গেছে। আর সবচাইতে খুশি যে আমার মা বোনদেরও কোনো আওয়াজ নেই, আর তাদেরকে এমন এক শ্মশানে দেওয়া হয়েছে যে আওয়াজ করলেও শুনতে পাবে না বক্তা। কমিটি খুব সচেতন কমিটি, সুবহান আল্লাহ, খুব ভালো ছেলেরা যে মেয়েদেরকে পর্দার মধ্যে রেখেছে ভাইরা আমার। তবে কমিটিদেরকে বলবো যে অনেক মানুষ বসার জন্য সত্যি জায়গা তাদের হচ্ছে না, ফলে ভাইদেরকে বলবো যে তাদের একটু জায়গা করে দিন যেন সুস্থ হবে তারা বসতে পারে। হ্যাঁ, রাস্তার উপরেও ফেলে দেন, রাস্তার উপরেও চটগুলো ফেলে দেন, তাহলে শ্রোতারা বসবে। আর সামনে জায়গা সেরকম খালি নেই, খালি আছে তো ওরা আগে এলে পরে হয়তো আমাকে দেখলে পরে গর্তন চাপতে হবে, তাহলে কি মানুষ খুব বুদ্ধিজীবন মানুষ তো আগে বসবে না গর্তন চাপবে। একটু এগিয়ে যদি আসতেন তো দশজন একটু মনে হয় বুঝতে পেত। দেখেন আগে আসেন, আগে কথা শুনছেন না, আগে আসেন একটু, হোটেল নেতেন আগে আসেন, 10-15-20 জন বসবে, আগে আসেন, হোটেল আসেন, হোটেল আসেন, একটু মহব্বতে, একটু মহব্বতে আগে আসেন, আগে যত আগে আসবেন তত মজা লাগবে, আগে আসেন। আরেকবার মহব্বতে আসা সাহেব হুজুর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ।
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভান্ডারার মানুষ খুব ভালো মানুষ ভাইরা বা শ্রোতা খুব সুন্দর হয়েছে আর বারবার বলছি যে প্রথমে যেটা বলেছিলাম ওই কথার প্রতি মানুষ কিন্তু খুব সুন্দর আমল করেছে সামনে রাস্তা হওয়ার কারণে একটু অসুবিধা হবে ওগুলো কিছু মনে করবেন না বা সুস্থ হবে আপনারা একটু বসুন ইনশাআল্লাহ আপনাদের সহনাপতি সহযোগিতা যতক্ষণ থাকবে আলোচনা হবে তবে বিরক্ত হবেন না বিরক্ত হওয়ার আগে কমিটিদেরকে বলবো হালকা একটু সাড়া দিবেন এক ঘন্টাতে যদি শ্বাস করা হয় তো বেশি ভালো দু ঘন্টাতে একটু কষ্ট আড়াই ঘন্টায় বেশি কষ্ট তিন ঘন্টা যেতে পারবো না যত তাড়াতাড়ি শেষ হবে তত ভালো অনেক মানুষ বলে অনেক জায়গাতে দেখা যায় যে একটু গ্রামে গঞ্জে মেলাদ মাহফিলে বেশি হয় মানে দশটা বারোটা মুলবি আছে চল্লিশের মেলা তো যে মুলবি বলতে লেগেছে তো দশ মিনিট বলবে এখন ওরা খানা খাওয়ার লেগে ছটপট করছে যেহেতু গোশ ঠান্ডা হয়ে যাচ্ছে মুলবিরা প্যার ফেলে ছাড়বে না ছাড়বে না এখন মুলবিরা ছাড়বে না কিন্তু না মুলবিরা ছাড়ার জন্য রেডি হয়ে আছে কিন্তু দশ মিনিটও কত বলতে হবে বাচ্চাটাকে দাওয়াত দিয়েছে ক্যাস্ট দিবে কিছু হ্যাঁ ক্যাস্ট তোকে হালাল করতে হবে ফলে ওইভাবে বলে দেয় দশ পনেরো মিনিট কিন্তু মানুষ কিছু বিরক্ত হয় সব মানুষ নয় তবে ভান্ডারা মানুষ খুব সচেতন মানুষ যেভাবে তাকিয়ে আছেন রাত শেষ হলেও কিছু বলবেন না মনে হচ্ছে হ্যাঁ পুরো মজমা মহাব্বতে বলুন সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ সে বেঈমানকে বললো তুমি তোমার দামি তালোয়ার নিয়ে যাও ক্রিয়াসার পরে দামি তালোয়ার তার হাতে তুলে দেওয়া হইল সে বেঈমান সামদেশে ফিরে যাওয়ার পরে খুব নম্র ভদ্র ভাবে আব্দুল্লাহর প্রশংসা করে সে বেঈমান সামদেশের বাদশাকে বলে বাদশা মশাই আমি তো দূরের কথা পৃথিবীর কেউ আব্দুল্লাহর গর্দন কাটতে পারবে না মহাব্বতে বলুন সুবহানাল্লাহ আমি তো দূরের কথা পৃথিবীর কেউ কোন মানুষ আব্দুল্লাহর গর্দন কাটতে পারবে না এত সুন্দর একজন তরুণ ছেলে এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার ব্যবহার হুজুর গো আপনিও দেখলে পরে পাগল পারা হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন ভাইরা আমার কুচট লোকের কুচটি বুদ্ধি ক্ষণিকের জন্য খুব বেশি হয় সে এমন একটা ওয়াক্য হাসি হাসলো দেখবেন দশ জনের মধ্যে কোন একটা ছেলে ওই নয় জনকে নসিহত করছে তোর নসিহত শুনে ওই নয় জন ছেলে সিগারেটে টান দিবে আর এত হাসবে কুচটি হাসি সোভান আল্লাহ ইবলিস শয়তান ফেল এমন হাসি দিবে শুন শুন তোর বুড়ে বেটা আমার কথা ভালো লাগে না যাহা করছি তাহা কর নসিহত পরে হতে পারে মানে ওর কথা শুনবে না আর ওদেরকে ভালো লাগে না তো বেঈমানের সামনে যখন সে বলল যে এই ব্যাপার আমি তো দূরের কথা পৃথিবীর কেউ আব্দুল্লাহ নামক ওই ছেলেটি গর্দন কাটতে পারবে না এটা আমার একশো পার্সেন্ট বিশ্বাস যেহেতু তার চেহারা তার কথাবার্তা তার আচার ব্যবহার শুনে যে মানুষ তার অন্তরে একটু মায়া আসবে মুগ্ধ হবে সে তো তৌরাই জবরি ইঞ্জিল কে তা পড়েনি সে জানে না যে তার অরুষ থেকে নেবির জন্ম হবে হেন তেন সে কিছু জানে না ফলে সে সরল একটি কথা বলে দিল যে আব্দুল্লাহকে কেউ মারতে পারবে না শাম দেশের বেঈমান বদমাশি উঁচুটি হাসি হেসে সভা ডাকার পরে ঊনসত্তর জন ব্যক্তিকে তৈরি করলো সে নিজে তৈরি হলো সত্তর জন ব্যক্তি খোলা তলোয়ার নিয়ে জিদ করে মারবো বলে সামদেশ থেকে বেরিয়ে পড়ল সামদেশ থেকে বেরিয়ে যাওয়ার পরে মক্কার কাছাকাছি হয়ে গেছে এবার মক্কার ভিতরে প্রবেশ করবে একটি বয়স্ক মানুষ বেশ কিছু বয়স হয়ে গেছে তার সঙ্গে দেখা হইল মানুষটার নাম কি সেই মানুষটার নাম হচ্ছে ওহাব বিন আব্দেমানা যিনি ভবিষ্যতে হযরতে আব্দুল্লাহর শ্বশুর আব্বা হবে মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ যিনি ভবিষ্যতে হযরতে আব্দুল্লাহ শ্বশুর হবে ওহাব বিন আব্দেমানাফের সঙ্গে সেই বেঈমানদের সাক্ষাৎ হলো দেখা হলো এদিকে আব্দুল্লাহ বেশ বড় হয়ে যাওয়ার কারণে বাবার কাছে অনুমতি নিল আব্বা গো শুনেছি আমাদের এই কোরাইশ বংশের হাসিম বংশের মানুষ শিকার করতে খুব ভালোবাসে
আব্বা কোনদিন আপনি আমাকে জঙ্গলে নিয়ে গেলেন না ফলে আব্বা গো আমার কুল ইচ্ছে জাগে আমি একটু শিকারে বের হব যদি আপনি অনুমতি দিতেন হযরত আব্দুল মুত্তালিব বললেন এ আমার নওনের তারা কলেজার টুকরা আব্দুল্লাহ তুমি বড় হয়েছো বটে কিন্তু জেনে নাও কদমে কদমে তোমার দুশমন আছে রে বাবা যেহেতু পেশানিতে তোমার নূরে মুহাম্মাদি চমকা বলে বাবা তুমি যাবে জঙ্গলে বটে অল্প সময়ের মধ্যে তুমি ফিরে আসবে উনি বললেন আব্বা তাই হবে বাড়ি থেকে পেরিয়ে জঙ্গলে কিন্তু চলে গেছে সামনে জঙ্গল এইদিকে জঙ্গলে যাওয়া ওয়াহাব বিন আব্দ মানাব দেখেছিলেন ফলে ওই বেঈমানের দলের যখন জিজ্ঞেস করলো বাবা আপনার বয়স হয়ে গেছে চেহারা বড়ই সুন্দর দেখতে বড় ভালো লাগে দেখবেন পুচট মানুষ কিছু মানুষকে চারে খুব চালার পরে বলল বাবা এটাই তো মক্কা শহর বলল বাবা হ্যাঁ বলে বাবা বলুন আব্দুল্লাহকে কোন জায়গায় গেলে দেখতে বাবা সে একজন সরল মানুষ ভালো মানুষ নিজের মনে মনে কথাগুলো আঁকলো মনে মনে করলো আল্লাহ শুধু আমাদের কাছে আব্দুল্লাহ ভালো নয় সামদেশের মানুষের কাছেও আমাদের আব্দুল্লাহ প্রিয় যেহেতু আমাদের আব্দুল্লাহকে দেখার জন্য সামদেশ থেকে মানুষ আসছে একজন সরল মানুষ সে বলল বাবারা আব্দুল্লাহকে যদি তোমরা দেখতে যাও ভিতরে গেলে হবে না ওই যে সামনে একটি জঙ্গল ওই জঙ্গলে তোমরা এখনই চলে যাও আব্দুল্লাহকে তোমরা একাই পাবে মন ও প্রাণ ভরে কথা বলবে সে বেঈমান মনে মনে এত খুশি হয়ে গেল আর সঙ্গীদেরকে বলল দেখ আল্লাহ যা করে তা ভালোই করে মক্কার ভিতরে গেলে পাঁচজন তাদের দিকে হতো দুইজন আমাদের দিকে হতো আব্দুল্লাহকে মারতে পারতাম না শুধু দ্বন্দ্ব হতো ফলে আব্দুল্লাহকে একাই পাবো জঙ্গলে ইচ্ছা মতো মেরে শরীরের গোস্তগুলোকে টুকরো টুকরো করে জমিনের সঙ্গে মিলিয়ে দেব কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এই নিয়তে উদ্দেশ্যে ব্রাদার সেই জায়গা থেকে বেঈমান বেরিয়ে পড়ল মনে রাখবেন ডাকাত যখন চুরি করতে যায় সেও কিন্তু আল্লাহকে সাক্ষী মেনে যায় আল্লাহ ধরা যেন না ভরি ধরা যেন না পড়ি বাড়ির লোক যেন ঘুমিয়ে যায় সোনাগুলো গয়নাগুলো যেন বের করতে পারে এই নিয়তে উদ্দেশ্যে নিজ নিজ কাজে সবাই বেরিয়ে যায় সে বেঈমানরাও জঙ্গলের দিকে অগ্রসর হইল জঙ্গলের দিকে চলতে লাগলো ব্রাদার জঙ্গলের ভিতরে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহকে চারিদিকে একটি গাছের নিচে ঘেরে নিল হযরত আব্দুল্লাহ এক মনে এক ধানি অল্প বয়সী ছেলে শিকার করার জন্য গাছের দিকে ঊর্ধ্ব দিকে মুখ করে তাকিয়ে আছে শিকার করব বলে ও জননী মায়েরা তরুণ যুবকরা রে আমার আব্দুল্লাহকে সে বেঈমানরা 70 জন ব্যক্তিদের চারিদিকে ঘেরে নিয়েছে চারিদিকে ঘেরে নেওয়ার পরে শেষ বেলায় সে বেঈমান বাদশা বলল এ তরুণ এ একজন যুবক ছেলে তুমি কি আব্দুল মুত্তালিবের ছেলে নাকি তুমি কি আব্দুল মুত্তালিবের বেটা তোমারই কি নাম আব্দুল্লাহ সে বলল হ্যাঁ আমারই নাম আব্দুল্লাহ তাদের দিকে দেখে কিন্তু মৃদু হেসে দিয়েছে দেখবেন পক্ষ বিপক্ষ পার্টি যখন দুজন সামনাসামনি হয় কোন দল যদি হেসে দেয় বিপক্ষ পার্টির কিন্তু প্রচন্ড রাগ উঠে যায় আব্দুল্লাহ মৃদু হাসি দেখে বেঈমানরা এত রেগে গেছে বেঈমানের দল বেঈমানের দলেরা থরথর করে কাঁপতে কাঁপতে বলল আব্দুল্লাহ তোমাকে মারতে এসে একজন পালোয়ান আমাদের ঘুরে গেছে তোমার মৃদু হাসি দেখবো না তোমার বক্তব্য শুনবো না তোমার চেহারার দিকে দেখবো না তোমাকে না মেরে এই জায়গা থেকে ফিরে যাব না হযরতে আব্দুল্লাহ বললেন তোমরা আমাকে কেন মারবে বলে শটে তোমাকে বলছি তোমার অরুষ থেকে
দৌড়াই জবর ইনজিল কেদার যেটা প্রমাণ দেয় তোমার অবস্থা থেকে আখিরে নবী পয়গম্বরের জন্ম হবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই নবী যদি পৃথিবীতে আসে অন্ধকার আমাদের চলবে না পৃথিবীতে আমাদের রাত করা চলবে না সুন্দরী নারীদেরকে তাদেরকে আমরা ভোগ করতে পারবো না গরীবদের প্রতি অত্যাচার করতে পারবো না বলে তোমাকে মেরে দেব আখিরে নবী পয়গম্বরের জন্ম হবে না আব্দুল্লাহ আরো মৃদু হেসে দিল আর বলল এ সামনেশের পালোয়ান বাচ্চারা তোমরা শুনে নাও রে আমার ওরস থেকে যদি আখিরে নবী পয়গম্বরের জন্ম আল্লাহ রেখেছে আমাকে পৃথিবীর কোন মানুষ মারতে পারবে না বলা যাবে না জোরে আমাকে পৃথিবীর কোন মানুষ মারতে পারবে না এটা অসম্ভব বাদশা হাসতে হাসতে বলল মারতে পারবে কিনা দেখ এখনই দেখাচ্ছি সত্তর জন ব্যক্তি ঘেরে নিয়েছি সে বলল বাদশা জেনে আল্লাহ পাকের প্রতি আমার এত বিশ্বাস আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমার ওরস থেকে যদি আখিরে নবী ও পয়গম্বরের জন্ম রেখেছে পৃথিবীতে তো কেন কেউ মারতে পারবে না এ কথা শুনে স্বয়ং আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন এত খুশি হয়েছিলেন আল্লাহ জিবরিলকে বললেন জিবরিল আমার হাবিবের আব্বার প্রতি কুরবান হয়ে যাও আমার হাবিবের আব্বা কত সুন্দর কথা বলেছে দেখো জিবরিল এখনই সেকেন্ডের মুহূর্তে আমার হাবিবের আব্বার কাছে চলে যাওয়ার পরে আওয়াজ দিয়ে তাকে বলে দাও যেই গাছের নিচে সে দাঁড়িয়ে আছে ঊর্ধ্ব দিকে একটা হাত বাড়াবে একটি ডাল ভেঙে নেবে ওই ডালের আগালে ধারালো ছোড়া তুমি বানবে আমার আব্দুল্লাহ শুধু লাঠি ছাড়বে যাবতীয় কাজ সম্পূর্ণ তুমি করবে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ ও জননী মায়েরা একজন ফারিস্তা যদি একদিক হয়ে যায় সারা বিশ্বের মানুষ যদি একদিক হয়ে যায় ফারিস্তাকে কি লড়াই পারবে নাকি পারবে অসম্ভব তা কোনোদিন হতে পারে না সেকেন্ডের মুহূর্তে চোখের নিমেষে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু তাসলিমেসে আওয়াজ যখন দিলেন হযরত আব্দুল মুত্তালিব আওয়াজ শুনে হযরত আব্দুল্লাহ উঠতো সে আওয়াজ শুনে উঠতো দিকে একটি হাত বাড়ালে একটি ডাল ভেঙে নেওয়ার পরে হযরত আব্দুল্লাহ বলছেন মানে দলেরা যদি জীবন দিতে হয় আমি একজন নারী মানুষ নয় আমি একজন পুরুষ আমি একজন মহিলা নয় আমি একজন মহিলা নয় রে আমি একজন পুরুষ মানুষ যদি জীবন দিতে হয় লড়াই করে জীবন দেব মহাব্বতে বলুন সুবহানাল্লাহ ওই বেঈমানের দলের আরো হাসতে লাগলো হাসাটাই স্বাভাবিক এখন আপনারা এখানে শত শত হাজার হাজার মানুষ আছেন আমি যদি বলি সবের সঙ্গে আমি লড়াই করবো আপনারা হাসবেন কিনা বলুন বলে মুলবির পাগলা হয়ে গেছে মুলবির বক্তব্য আর শোনা চলবে না মুলবির ভাষণ আর চলবে না মুলবির ব্রেন আর কাজ করে না সবাই পাগলা বলে হাত ধরে স্টেজ থেকে নামিয়ে দেবেন ও তরুণ যুবকরা রে বয়োজ্যেষ্ঠ বাবা চাচারা মা জননীরা আমার আব্দুল্লাহর প্রতি কুরবান হয়ে যান আব্দুল্লাহ বললেন আমি একজন নারী জাতি নয় নারী জাতি নয় আমি একজন পুরুষ যদি জীবন দিতে হয় লড়াই করে জীবন দেব বেঈমান বাদশা এত হেসেছিল এত হেসেছিল হাসতে হাসতে বলল তাই হবে বুঝতে পেরেছি তোর প্রেরণার কাজ করে না ইচ্ছা মতো সর্বপ্রথমে তুই আমাদেরকে মেরে নে আব্দুল্লাহ মাথাকে নিচু করে বলেছিল ওই বেঈমানের দলেরা জেনে নে আমি একজন হাসিম বংশের কোরাইশ বংশের মানুষ রে আমার বাবাকে চিনিস আমার বাবা আব্দুল মুত্তালিব সে একদম কাদা ঘরের শাবক জীবনে সে কোনোদিন মিথ্যা কথা বলেনি জীবনে মানুষের ক্ষতি করেনি আমি ওই ওই বাবা একজন ছেলে আমার নাম আব্দুল্লাহ আমরা কাউকে আগে দোষ করতে যাই না কিন্তু দোষ পেলে তাকে ছেড়ে দিই না আমি আগে মারব না রে আমি আগে দোষ করতে যাব না তুই আগে মার তারপরে দেখা যাবে সে বেঈমান বাদশা মনে মনে করেছিল একটা তালোয়ার ঝাড়ব শরীরকে দুই ভাগে ভাগ করে দেব ওর লাঠি আর কাজে লাগবে না ওকে আর মারতে হবে না ফলে সে বলল তবে ঠিক আছে যেমনই লাঠি খানা যেমনই তালোয়ার খানা ঝাড়লো বেঈমান
حضرت عبداللہ لاتھی خانہ کے آگئے دل کاج کل لو کے محبت بولن حضرت جبرائیل جور سے بولن حضرت جبرائیل حضرت جبرائیل اللہ پاکر انہوں پہ کاج پر جنہ ریڈی ہوئے آچے لاتھی خانہ سامنے دل اللہ بولے سلو جبرائیل دارالو چھوڑا تمہیں آگالے آگالے پینے جاوے جابتیو کاج گلو تمہیں کروے جمونی پیمان تلوار چھوڑے چھے تلوار خانہ کے جبرائیل روکے نیے چھے لاتھی تکن تو لے کے ہوگی جو کاج ہولو لا شیز والای بادشا چندہی پونے گالو یہ حال کا ایک تی لاتھی گا ہمیں کٹتے پالام نا حال کا ایک ٹاٹال کے کٹتے پالام نا عبداللہ کے کامن گورے مارتے بار بورے تو وہ بھائی میں ہستے ہستے بولو تو دھم بار کاج ہولو لا نی یہ بار تری میرے نی تری میرے نی عبداللہ میری دو ہیسے بولے چلے ہیں یہ بار امار باری یہ بار امار پالی امار پالی آر ایک منٹو تھاما ہوئے لا آر تھاما ہوئے ناری جمونے بیدار لاتھی کھانا دھیرے چھے لاتھی راگالے دھارالو چھوڑا بینے حضرت جبریل جمونی سے لاتھی کھانا جھیرے چھے بیمان کے دوی بھاگے بھاگ کرے دبا کھلو اے رکم ایک جن کے نوائے دوی جن کے نوائے ستر جن رکھتی کے چیرو ترر مطرن روک دائی جہنمی بانیے چولیے لو حضرت عبداللہ باڑی تیا سال بھوری رات ہوئے گا چھے برادار سمست مانوس نیج نیج گھرے سب ایسوے گا چھے باڑی رول فیمیلی حضرت عبداللہ گبھیر راتے بابار دروازائے آواز دلی شریعہ در آئین عبیدھان شریعہ در مسئلہ بولے چھلے ہو میں جکن سابلک سابلی کا ہوئے جبے پرتکر پیٹ پیچھنا آلادہ کرے داؤ چھلے ایبان میں چھلے را ایک مائن پیٹر دوی بھائی دوی جنے سابلک ہوئے گا چھلے بولتے دوی جن کے ایک جگہ تے گھومتے دیو نا تیدر پیچھنا آلادہ کرے داؤ تارا ایک مائن پیٹر دوی بھول تو وہ ایک پیچھنا تے گھومتے دیو نا پیچھنا آلادہ کرے داؤ جے تو بھائی سابلک سابلی کا ہوئے گا چھلے وہ تو رنجگ بھائی را وہ جنونی مائن را دی حضرت عبداللہ جہی رومے کو میے چلیں وہی روم تکے پھر یہ بابار رومے آواز دلیں بابار گھرے آواز دلیں گوھیر رب جہ حضرت عبدالمطلی پھر یہ لو چلے کے سنائیٹ نے بھلو بابا گوھیر رب جہ سمست مانوس نترائنی ترید ہوئی آچے آرام بیچانای آرام کرتے آچے اس موہی تمہیں آمان دروازہ ہی کنا آواز دلیں سمست گھٹنا گلو کھولے بول امرا جدی ہوتا لاپیے اٹھے تارہ تاری منہ آئے تھانر بڑو بابو کے فون کرتا ممبر کے جانا تھا پردھان کے جاتن جانا تھا آرو جو دی ہاتھ بڑا ہو تو ایم ایل ایم پی کے جانا تھا کوئی رکھتے کوئی اللہ شروع ہے جیتا حضرت عبد المطلیب یامون یک جن گینی مانوس یامون یک جن پنڈیت مانوس حضرت عبد المطلیب بلن باباری جہاں خبر ہوئے گا چھے تمہیں شوئی جاؤں حضرت عبدالمطلیب تانتے پلنے تا یامن کی چھنائے پیسانی تے نور محمد ہی آچھے قدم قدم دوس بندوئی ری ہوئے جتو کن عبدی آمی امار عبداللہ رپینا دیبو اے رکم گھٹونا ارو گھٹتے باری اللہم صلی اللہ صلی اللہ مولانا محمد وعلا سیدنا مولانا محمد صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ محمد ہر دم زبان سے نکل پاک نامی محمد ہر دم زبان سے نکلو سفیانا محمد